নমস্কার, সকলকে শুভ বিজয়া, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ছোটদেরকে ভালোবাসা আশীর্বাদ এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে একটা মনের রোগ বা মানসিক যে স্থিরতা থাকছে না, মানুষের মধ্যে অনেক কিছু বিভ্রান্তি ঘটছে, সেই নিয়ে আজকে আলোচনা করব। যেটা দেখেছেন থাম্বনেইলে লিখেছি আমি, সিজোফেনিয়া। এটা কি, কেন হয়, এর কারণ কি, লক্ষণ কি, প্রিভেনশন কি আছে, কী কী মেডিসিন থাকতে পারে, সেই নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, এবং যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন একটা লাইক অবশ্যই দেবেন, এবং ভিডিওতে আমার সাথে থেকে এবং অন্যান্য ভিডিও আরও পাওয়ার জন্য কি করবেন, সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে যে আই বল বাটনটা রয়েছে সেটাকে অলে প্রেস করে দিন, তাকে যখনই আমি ভিডিও দেবো আপনি এই রিলেটেড বা অন্য ভিডিওগুলো সাথে সাথেই পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, আমাদের এই যে চারিপার্শ্বিক এত টেনশন কাজ করছে, আমরা সাধারণত কি বুঝি, মানসিক রোগী তাকেই বলি যখন একদম খেপে যায় মানুষ, উগ্র হয়ে যায়, অর্থাৎ খাবারের ঠিক নেই, পড়ার ঠিক নেই, নিজেকে কোনো কিছু ঠিক করতে পারে না, টাকা পয়সার হিসাব রাখতে পারছে না, অনেক রকম ব্যাপার হয়ে যায়, তখন তাকে আমরা বলি মানসিক রোগী। ব্যাপারটা তা নয়। এখনকার সময়তে যদি ধরেন তো 90-95% মানুষই মানসিক রোগে কিন্তু আক্রান্ত হয়েছেন, সেটা কম হলেও হবে বেশি হলেও হবে, কিন্তু হচ্ছে, যেটা হয়তো সামাজিকভাবে এখনও প্রকট হয়নি তো তাকে ধরা হচ্ছে না, কিন্তু সে মানসিকভাবে আক্রান্ত। সেরকমই একটা রোগ হচ্ছে সিজোফেনিয়া। সেটা কি হচ্ছে, যে সিজোফেনিয়াটা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী গুরুতর মানসিক ব্যাধি, যেটা একজনের ক্ষেত্রে ভাবনা চিন্তা, আচরণ বা ভাব প্রকাশ বা বাস্তব যে উপলব্ধি এবং অন্যের সাথে সম্পর্ককে প্রভাবিত করতে পারে, তারই নাম হচ্ছে সিজোফেনিয়া। তার লক্ষণ কী হতে পারে, দেখুন লক্ষণ অনেক আছে, কিন্তু মেন মেন লক্ষণগুলি বলছি। সেটা হচ্ছে একটা ডেলুশনস। এটা কী হয়, একটা বিভ্রম, মানে কেমন হবে, ধরুন আপনার মনে হঠাৎ করেই একটা মিথ্যা কিছু বিশ্বাস জন্মে যেতে পারে, যেটা কিন্তু বাস্তবের মাটিতে নেই। কেমন হতে পারে, আপনার মনে এরকম হতে পারে যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বা কেউ আপনাকে হায়রানি করছে বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, বাস্তবে কিন্তু সেটা নয়, কিন্তু আপনার মনে মনে এটা অটোমেটিকলি চিন্তা তৈরি হয়ে যাচ্ছে। আর কি হতে পারে, আপনার মনে হতে পারে আমি অসীম শক্তিধর, আমার মধ্যে প্রচুর শক্তি আছে যেটা কারোর মধ্যে নেই, বা এমন হতে পারে যে আপনার এত খ্যাতি আছে, মানে এত আপনার আত্মবোধ আত্ম অহংকার হয়ে গেছে, আপনার প্রচুর খ্যাতি, অর্থাৎ বড় বড় নেতা মন্ত্রীদের থেকেও যেন একটা বেশি, সরকারি অফিসারদের থেকেও বেশি, এরকম একটা ব্যাপার অটোমেটিকলি হয় যেটা আপনি নন বাস্তবে, এরকম হতে পারে। বা এমনি হতে পারে যদি আপনি ইয়াং এজে থাকেন, ছেলে বা মেয়ে, এরকম হতে পারে অমুক আমার প্রেমে পড়ে আছে, কোথাও কিছু নেই, কিন্তু এরকম মানসিকভাবে আপনার একটা চলতে থাকবে। হতে পারে একটা বড় দুর্ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে, এরকম একটা বিভ্রান্তি বিভ্রম আপনার সাথে ঘটতে চলেছে, সবসময় এরকমই ধরনের মানসিক চিন্তা কিন্তু আপনার হয়ে চলেছে, হয়তো আপনি প্রকাশ করতে পারছেন না, মনে মনে হচ্ছে, বা হয়তো প্রকাশ করছেন, এরকম একটা ব্যাপার হতে পারে। আর একটা যেটা হয়, সেটা অটোমেটিকলি আপনি বলবেনও বা মনেও হতে পারে যে আপনি মনে হচ্ছে যেন কারো চোখে দেখা বা শোনা, দেখা বা শোনা, যেটা অন্যেরা কেউ শুনতে পারছে না, দেখতে পাচ্ছে না, সেটা আপনি অনুভব করতে পারছেন বা দেখতে পাচ্ছেন, যেটা বাস্তবে কিন্তু সত্য নয়। হয়তো অনেক একসঙ্গে অনেক বন্ধুবান্ধব বসে আছেন, আপনি হঠাৎ করে বলতে পারছেন, হ্যাঁ রে অমুককে তোরা দেখতে পাচ্ছিস, দেখ আমি কিন্তু দেখতে পাচ্ছি, ওর পাশে দাঁড়িয়ে আছে, সবাই দেখছে, কিন্তু সেটা নেই। বা এমন হতে পারে হঠাৎ করে আপনি দৈববাণী শুনতে পাচ্ছেন, যেটা অন্যেরা কেউ শুনতে পাচ্ছে না, এরকম একটা বিভ্রম বা হ্যালুসিনেশন এর মধ্যে হয়, ভ্রম হয়ে যায়। অনেক সময় কি হয়, আপনার মধ্যে আপনি হেজেট, কিন্তু শিশুসুলভ আচরণ আপনার মধ্যে চলে আসে, এমন কিছু অঙ্গভঙ্গি করেন যেটা আপনার সাথে মানানসই নয়। এমন হতে পারে আপনার যে প্রতিদিনের যে কার্যক্ষমতা, যেগুলো প্রাত্যহিক কাজ, সেগুলো থেকে আপনি মানে গুরুত্ব লেস হয়ে যায়, অর্থাৎ তার প্রতি তার যত্ন থাকে না, আপনার শরীরের প্রতি যত্ন নেন না, আপনি সবসময় নিজেকে সমাজ থেকে গুটিয়ে রাখতে পছন্দ করবেন, সবার সাথে মিশতে পছন্দ করছেন না। এমন হতে পারে আপনার প্রচুর ঘুমের সমস্যা হচ্ছে, এবং সবসময় একটা বিরক্তিভাব আপনার মধ্যে থাকবে। সবথেকে একটা বড় সিমটম যেটা, এটা থাকে লক্ষণ, সেটা খুবই ডেঞ্জার, যেটা আপনার শোনা দরকার, সেটা হচ্ছে এই পেশেন্টদের কিছুদিন পর যদি চিকিৎসা ভালো না হয় আর মানসিকভাবে এগুলো চলতে থাকে, তখন তার মনের মধ্যে একটা থাকে, ওই যে বললাম সমাজ থেকে গুটি নেই, তার মনে হতে পারে যে আমার এই পৃথিবীতে থেকে কোনো লাভ নেই, আমি পৃথিবীর বোঝা হয়ে গেছি, আমার দ্বারা পৃথিবীতে কিছু হবে না, আমি সুখ শান্তি কিছু পাচ্ছি না, মানে কোনোটাই ভালো হচ্ছে না, তাই পৃথিবীতে থেকে আমার কোনো লাভ নেই, আমার কিন্তু মৃত্যুই ভালো, অর্থাৎ পৃথিবী থেকে চলে যাওয়াই ভালো, এবং এরকম অনেকবার টেন্ডেন্সি হয় এবং এরকম অ্যাটেম্পটও করে। তো এরকম যদি আপনারা জানেন তো অবশ্যই এই সমস্ত পেশেন্টকে ডাক্তারের গাইডলাইন্সে রাখুন, এবং সবসময় একটা মানুষ তার সাথে থাকতে হবে, এটা খুব গুরুতর একটা ব্যাপার সিজোফেনিয়ার ক্ষেত্রে।
এই একটা গেল। এবার আসি এটা হয় কেন, কারণটা কি দেখুন জেনে নেন। অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত রিসার্চাররা এর 100% কাজ বা কারণ জেনে উঠতে পারা যায়নি। তবুও যেটা মনে করছেন তেনারা সেটা হচ্ছে কিছু জিনেটিক্স, পরিবেশের কিছু তারতম্য এবং মস্তিষ্কের কিছু রসায়নের গণ্ডগোলের জন্য এটা হয়ে থাকতে পারে। যেমন ধরুন এছাড়াও ডোপামিন আছে, গ্লুটামেট নামক যে নিউরো ট্রান্সমেটিক সহ ব্রেনের যে কিছু কেমিক্যালের যে জন্য যা দায়ী হতে পারে এগুলো, অর্থাৎ কেমিক্যালের কিছু গণ্ডগোল যদি হয়ে যায় ব্রেনের মধ্যে তাহলেও কিন্তু সিজোফ্রেনিয়া হওয়ার একটা চান্স থাকে। তাছাড়া যেগুলো রিস্ক ফ্যাক্টর ধরা হয়, অর্থাৎ ধরুন যদি আপনার পারিবারিক কারো এরকম হয়ে থাকে, পরিবারের ইতিহাসে থাকে, তাহলে আপনার হতে পারে। অনেক সময় কি হয়, যেটা আমাদের প্রেগনেন্সি মহিলারা থাকেন সেই ক্ষেত্রে যদি পুষ্টির কিছু অভাব হয়ে থাকে তাহলে অনেক সময় ইনফেকশন হয়ে থাকে সেই সময়, তাহলে ব্রেনের কিন্তু যে বিকাশ সেটা কিন্তু হতে পারে না। আর কি হতে পারে, কিছু কিছু যেমন মেডিসিন আছে দেখবেন যে মেডিসিনগুলো আপনার খেলে ক্ষতি হতে পারে আপনার, সেরকম মেডিসিনগুলো যেমন অনেক মেডিসিন আছে সেই মেডিসিনগুলো রেস্ট্রিকশন থাকাই ভালো, নাহলে ওই মেডিসিনগুলো খেলে ব্রেনের ক্ষতি হতে পারে বা এই মানসিক টেনশন হতে পারে। এবার ধরুন সিজোফ্রেনিয়া হয়েছে, কারণ বললাম, লক্ষণ বললাম, তো যদি হয়ে থাকে তা আর সাথে কি কমপ্লিকেশন হতে পারে এটার সাথে দেখুন। যদি নর্মালি আপনার সিজোফ্রেনিয়া হচ্ছে, মৃদুভাবে আছে, তাহলে তো কোনো প্রবলেম নেই, ঠিকঠাক চলছে, আপনিও ঠিক আছেন। কিন্তু যদি চিকিৎসা না করা হয় তখন এর পরবর্তী যে স্টেজ অর্থাৎ ডেভেলপ স্টেজে যখন বললাম তখন কিন্তু গুরুতর এর কমপ্লিকেশন আসতে পারে। যেমন বললাম আত্মহত্যার চিন্তা করা বা চেষ্টা করা, যেমন বললাম সব সময় অ্যাংজাইটি ডিসঅর্ডার আপনি ভুগবেন, কখনোই ভালো থাকতে পারবেন না, ডিপ্রেশনে থাকবেন, অ্যালকোহল বা নিকোটিন ব্যবহারের ইচ্ছে আপনার প্রবণতা আরও অনেক বেড়ে যাবে। যারা টেনশনগ্রস্ত হন তাদের অটোমেটিক্যালি এই সমস্ত জিনিসের প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়, কাজ করতে আপনার দ্বিধাবোধ হবে, ভালো লাগবে না, যারা স্কুলে পড়াশোনা করেন বা কলেজে পড়াশোনা করেন তারা যেতে চাইবে না, অর্থাৎ অবহেলা হবে, যেতে ভালো লাগবে না, সামাজিকভাবে আপনি গুটিয়ে থাকবেন, সমাজের সাথে মিশতে ভালো লাগবে না, এবং নিজস্ব যে চিকিৎসা বা স্বাস্থ্য তার প্রতি একটা ডিনাই থাকবে, অর্থাৎ দরকার নেই, কোনো প্রবলেম নেই, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো যদি এত সব সমস্যা হয়েছে তাহলে এই সমস্যা থেকে প্রিভেনশন কী হওয়া যায়, একের থেকে কি বাঁচানো কিছু যায় না? দেখুন অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত রিসার্চাররা বলছেন যে এর থেকে পরিত্রাণ পাওয়ার এখনও পর্যন্ত 100% কোনো উপায় নেই, তবে ট্রিটমেন্টের মধ্যে থাকলে আপনি অনেকখানি ভালো থাকবেন বা সুস্থ হয়ে যেতে পারেন। কিছু হোমিওপ্যাথি মেডিসিন আমাদের আছে যেগুলো ব্যবহার করলে অনেক পেশেন্ট ভালো হয়ে গেছে, প্রাইমারি স্টেজে যদি ইউজ করা হয় তাহলে তো ভালোই হয়ে যাবেন, এবং খুব উগ্রভাবেও যদি থাকেন তাহলে হোমিওপ্যাথি স্বর্ণাপন্ন হলে কিন্তু ভালো হওয়া যায়। সেরকমই কিছু মেডিসিন আজকে বলবো, সেটা হচ্ছে যখন এই যে মেডিসিনটার কথা বলছি এটা খুব ভালো মেডিসিন এবং প্রায় লক্ষণ এর মধ্যে পাওয়া যায়। যেমন হতে পারে আপনার মনে মনে কীরকম একটা চিন্তা ধারণা হয়ে গেছে যে আমাকে মনে হয় কেউ বিষ খাওয়াবে, আমাকে মেরে ফেলতে চাইছে, এরকম একটা মানসিকভাবে আপনি এটা চিন্তা করে নিয়েছেন, কোথাও কিছু নেই, কেউ আপনাকে মারতে চাইছে না, কিন্তু মানসিকভাবে এটা আপনার দূরে হয়ে যাবে। কখনো মনে হবে আমার কেউ ক্ষতি করতে চাইছে, আমাকে কেউ হয়রানি করছে, কেউ পরেশান করছে, আমার কেউ ক্ষতি করতে চাইছে, কেউ কিছু করবে না, কিন্তু এটা মনে মনে হয়েছে। কখনো আপনার মনে হতে পারে আমি অসীম শক্তিধর, অর্থাৎ আমার প্রচুর শক্তি আছে বা আমার প্রচুর খ্যাতি আছে, এরকম একটা ব্যাপার আছে, কিন্তু আদৌ আপনার মধ্যে সেটা কিছু নেই, কিন্তু আপনি মনে মনে এটা বলবেন বা মনে মনে বিশ্বাস করছেন যে আমি এরকম একটা ব্যাপার আছে। আবার কখনো হতে পারে যে মনে হচ্ছে যেন আমি কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, অর্থাৎ দৈব পুরুষের থেকে আমার অনেক শক্তি এসেছে, সেখান থেকে আমি নিয়ন্ত্রিত হচ্ছি। অনেক সময় কি হয়, অতিরিক্ত আপনি কথা বলবেন, কথার মধ্যে কোনো ভারসাম্য থাকবে না, একটার সাথে আর একটা কোনো লিঙ্ক থাকবে না, অনেক সময় মনে হবে আমার বাড়িতে চোর ডাকাত ঢুকেছে, অনেক সময় মনে হবে যে মনে হচ্ছে আমি মারা গেছি, আমার অন্ত্যেষ্টিক্রিয়া সমস্ত কিছু আমার বাড়ির লোকেরা করছে, এরকম একটা উদ্ভট মানসিক চিন্তায় আপনি থাকবেন। এবং সব থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি সন্দেহজনক ব্যাপারটা আপনার সমস্ত কিছুতেই থাকবে, সমস্ত কিছুতেই সন্দেহ আপনার থাকবে। যদি এরকম হয় তাহলে লেকেসিস মেডিসিনটা খুব ভালো, 200 পাওয়ারে খাওয়া যেতে পারে। কিন্তু কখন খাবেন, কীভাবে খাবেন সেটা বলছি। নর্মালি যেটা খাওয়া যায় সেটা হচ্ছে 1 চামচ জলে 2 ফোঁটা নেবেন, সকাল বিকাল মাত্র 2 দিন খাবেন, 3 দিন খাবারও দরকার হবে না, তারপর 15 দিন কোনো মেডিসিন নেবার প্রয়োজন হবে না, মাঝে কোনো মেডিসিন লাগতে পারে সেটা পরবর্তীকালে বলছি। এবং এই মেডিসিনটা একটু খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন, কখন একে ব্যবহার করবেন সেটা বলছি, শুনতে থাকুন। এবার আরেকটা যেটা মেডিসিন আছে সেটাও খুব ভালো, অনেক সময় এর সিমটম পাওয়া যায়, সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি আপনি বলবেন যে আমার মনে হচ্ছে না যে আত্মার মৃত ব্যক্তি বা আত্মার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমি তাদের আওয়াজ শুনতে পাই। অনেকে বলবেন যে সে শুনতে পেয়েছে যে সে মারা যাবে, অর্থাৎ দৈববাণী হয়েছে যে তুই বোধহয় এবারে মারা যাবি, তোর এই ডেটক্ষণ সব ব্যবস্থা হয়ে আছে, তুই মারা যাবি, এরকম একটা সে বলতে থাকবে যে আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না, আমার ডেট সব ঠিক হয়ে গেছে। আবার বলবে যে আমার মধ্যে দু রকমের কাজ করে, একটা বলে যে কর করতে হবে তোকে, আবার বলে না এটা করবি না, তোর জন্য ক্ষতি হবে, অর্থাৎ দ্বিধা ভক্তিতে আমি পড়ে যাই, এরকম একটা ব্যাপার থাকবে।
আবার কখনো কখনো বলতে শোনা গেছে যে তার শরীর এবং আত্মা দুটোই আলাদা হয়েছে। দেখ আমার মধ্যে না, এখন আমার মধ্যে আত্মা নেই, আমার খালি শরীরটা আছে, তোরা আমাকে বুঝতে পারছিস না, এরকম একটা মানসিক একটা বিরক্তিকর একটা তার মধ্যে কাজ করে যে খুঁজে পায় না সে কী করতে চাইছে। বারবার সে শপথ নেবে আমি এটা করবো না, আমি প্রতিজ্ঞা করছি আমি এটা করবো না, আবার কাউকে বারবার অভিশাপ দেবে, তুই মরবি, তোর অমুক হবে, তোর অমুক হবে, তোর হয়েই থাকবে, আমি বলছি আমার মধ্যে দেবতা আছে, আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই জিনিসগুলো তার মধ্যে বারবার বারবার হতে থাকবে। তো যদি এর কিছু হয় এবং সব কিছুই সে মনে করবে যে বাস্তব বলে কিছু নেই, সব স্বপ্নময়, অর্থাৎ বাস্তবে কিছু নেই, এই সিমটমগুলো যদি থাকে তাহলে অ্যানাকার্ডিয়াম অরি বলে যে মেডিসিনটা আছে 200 পাওয়ারই নেবেন, এক চামচ জল 3 ফোঁটা নেবেন, সকাল বিকাল করে 3 দিন খান, 15 দিন খাবার আর কোনো প্রয়োজন হবে না। এই যে 15 দিন পর বা 7 দিন পর 15 দিন পর যে গ্যাপে যে কী মেডিসিন খেতে হয় তারপরে কী হবে, আমার অনেক ভিডিও আছে, দেখবেন আমি এখানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরপর যে লাস্ট মেডিসিনটার কথা বলছি সেটা হচ্ছে খুব উগ্রভাবে যখন এটা হয়ে যায়, অর্থাৎ ট্রিটমেন্ট হচ্ছে না, একটা উগ্র পেশেন্ট হয়ে গেছে, তো আর মধ্যে থাকবে কি যে যে কোনো পানীয় খাবারের মধ্যে তাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলতে চাইছে এবং আমাকে আমার পরিবারের লোকগুলোই সব সময় চোখে 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 রাখছে, আমাকে কিচ্ছু খোলামেলা করতে দিচ্ছে না। এই যে একটা বিভ্রম তার মনের মধ্যে চলবে, সব সময় পরিবারের লোককে এমন কি যে কোনো লোককে সে সন্দেহ চোখেই দেখবে যে আমাকে বিষ খেয়ে মেরে ফেলতে চাইছে, পৃথিবীতে আমাকে রাখতে চাইছে না, এরা আমাকে এরা সন্দেহ করছে, এবং অনেক বোকা 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 ব্যবহার আপনার মধ্যে চলতে থাকবে এবং নিজেই নিজেই মনে করবেন যে বলতে থাকবেন বিড় 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 আমাকে কেউ ভালোবাসছেন, বিড় বিড় এই কিছু না কিছু একটা মানসিকভাবে চলতে থাকবে যেটা আর অন্য কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু আপনি বিড় বিড় করে কিছু না কিছু বলতে থাকছেন এবং মনে মনে স্থির করবেন যে এই জগৎ সব সময় একটা স্বপ্নময়, কিছুই নেই, আমার মধ্যে অনেক শক্তি রয়েছে এবং আমাকে এরা মারতে চাইছে। যদি এই উগ্রভাবটা চলে আসে তাহলে আপনি হায়োসিমাস নাইগার বলে যে মেডিসিনটা আছে, উগ্র অবস্থাতে যত কম পাওয়ার দেওয়া যায় ততই ভালো, আস্তে 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 পাওয়ার বাড়ানো যায়, এটাও ওই 6 বা 30 যদি পাওয়ার পাওয়া যায় তাহলে এক চামচ জল 3 ফোঁটা করে সকাল বিকাল 3 দিন পর্যন্ত খেতে পারেন। তবে এই উগ্র অবস্থাতে হায়োসিমাসটা লাগতে পারে, যখন একটু স্টেবল হয়ে যাবে তখন এরই সিমটম আবার লেকেসিসে গিয়ে পড়ে, তখন সেই লেকেসিসটা প্রয়োগ করা ঠিক, সেটাই ভালো। উগ্র অবস্থায় লেকেসিস দিলে আরও উগ্র হওয়ার টেন্ডেন্সি একটু থাকতে পারে, কারণ ভালো ডাক্তারের শরণাপন্ন না হলে কিন্তু গণ্ডগোল হয়। আর যদি কোনো বিষয়ে ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে আমাকে জানান, সেই বিষয়ে ভিডিও বানাবার চেষ্টা করব, দেরি হলেও বানাবো। আর যদি আমার থেকে ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে, ওখানে আপনার নাম ঠিকানা শুধু পাঠিয়ে দেবেন, ফোন করার দরকার নেই, আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।